অনেস সিকিউরিটি সার্ভিস প্রজেক্টের আওতায় নিয়োগপ্রাপ্ত আউটসোর্সিং কর্মচারীদের ছয় মাস ধরে বন্ধ থাকা বেতন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আউটসোর্সিং কর্মচারী মোহাম্মদ আব্দুল হাই ও মোহাম্মদ শরীফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আফজাল হোসেন বাকি, আলী হাসান, ইউসুফ আলম পাপলু, সুজন মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ছয় মাস ধরে তাদের বেতন বন্ধ থাকায় ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সিভিল সার্জনকে বেতন বন্ধের বিষয়টি অবগত করলেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলেও দাবি করেন তারা।